차라리. 왜 또 소세지 근데 그걸 갈아야 되지. আসসালামু আলাইকুম। আজকে আমি লাইভ আইসা আবার রান্না করবার লাগি। আজ আপনারা আমার সাথে থাকবা, দেখবা আমার রান্নাটা আমি কীভাবে রান্না করি। আজকে আমি শাক মাছ রান্না করবো, আর আমি পাবদা মাছ রান্না করবো টমেটো দি, আর আমার বাগানোর শাক লাউ শাক, তারপরে আমি রান্না করবো কদুর ফুলের বড়া বানাইব। আমি রান্না শুরু করলাম। প্লিজ আমার রান্নাটা দেখবার, শেয়ার করবা, কমেন্ট করবা। একটু রসুন দিলাম, আমার রান্নাটা দেখা যায় না, সেটা দেখবা কইবা ক্লিয়ার দেখা যায় প্লিজ। Watching. Share for a camera.
রান্না হবে একটু দুশো বড়ো বড়ো সেই আমরা রান্না করি তো পানি বেশি থাকে। হ্যালো জগন্নাথ, কী খবর তুমি? ভালো আছি আমি। পুত্রা দি নেব ভাই ভাই, ভালো আছো না তুমি? রান্না করতে গেলে সময় লাগবে, দেড় ঘন্টার মতো সময় লাগবে। চন্না কী করো, ভালো আছো নি? আমার রান্নাটা ক্লিয়ার দেখা জানলে প্লিজ কইবা আমারে। নার্গিস খানম খাইছে, নার্গিস খানম রান্নাটা দেখা যায় কি না যান প্লিজ আমার জানা ক্লিয়ারলি দেখতে আমার জানি আপনারা। বাবু নাতি ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জোনালে যে কেটে কেটে রাখতে হবে, কেটে রাখতে হবে। জোনা আজকে আমি শাক গুছ রান্ধাম আর ফাতিয়া মাছ রান্ধবো আমি টমেটো দিয়ে, আর আমার পাকানোর লাউ শাক আর লাউ ফুলের বড়া বানাইবো। মাংসটা এখন আমি একটু ফিসলের কুকার দিয়ে নিলাম গিয়া, পাক পাকানো বড় কুকার হতো একটু পাক উতরাইবে সুন্দর হবে। আমি লাউ শাক রান্না করলাম,
আদি কাটিয়া দিছি, সিঁড়িয়া দিছি, আদি সিঁড়িয়ার লাল শাক রান্না করলে মজা হয়। এটা কমে দিয়েছে গতকাল তুমি খাইছো, আজকে আমরা খাইলাম, অসুবিধা কিটা? আইও তোমার খাবার নিনে। আপনারে দেখিয়েন না, আপনারে দেখিয়েন না, আমার ফোরে দেখবা, এখন কাম নাই। আপনার ফ্রেন্ড হয়ে আইছিলাম, লিনা, লেনা, লেনা না গিতা, উপরে লিন, হ্যালো লিন, হাউ আর ইউ? আরে বলক বাবু, ছুরি দিয়ে কাটলে লাল শাক খেতে হয়, মজা হয় না? নীলি ডালে আমি আম্মা কুকে আমি একটু লবণ দিলাম, বাইরের দেশে ঠান্ডার দেশে থাকলে দিছি আর তো, আমরা তো ওয়েদার এত খারাপ, তারপরেও আমি তিনবার সেরা করছি, তিনবার লাগাইছি গার্ডেনও নিয়ে গাছ, এখন আলহামদুলিল্লাহ কিছু হয়েছে, গত বছরের মতো হয়েছে না। জীবনে প্রথম হলাম হাত দিয়ে লাউ শাক ছেড়ে দিলে খেতে পারি সুস্বাদু হয়। আর এগুলো বাবু, মানুষে তো জীবনে ফলও শুনে, বাদে শুনে নি, যত শুনে মানুষ ফলও শুনে। গ্রিডিস বুকে তোমার নাম আজকে তাকে উঠে গেছে, ভেরি গুড, শুনে দেও, অসুবিধা কি? ভাবিও কোন
গিনিস বুকে বাদে নাম দিবানে, ফলে তো দেখো আমার রান্দার দেখা যাননি। আচ্ছা তুমি শেয়ার করো নাতি আমার রান্নাটা। শেয়ার করছে ফাটাইয়া দিব নে হোয়াটসঅ্যাপ তুমি ডাইরেক্ট দেখলে ওখান সরাসরি দেখাই দাম আমি হোয়াটসঅ্যাপ গিলা কিতার লাগে ফাটাই দাম তোমার লাগে তুমি দেখো ওখানো আমার বউ লাগে
আপনার কমেন্ট দেবেন Thank you.
খাসির মাংস, বেড়ির মাংস,
Hello, Kalu, kita khoros bala asus ni. Hello, Kalu, kita khoros bala asus ni. Mehek rekod dekhto. Amar kata shiar Mm-hmm.
কিছু মাছ রাখবো আমি বাজি করার লাগি। আমার সাহেবের ভাবদা মাছ তরকারি থেকে বাজি পছন্দ বেশি, ভাল লাগে। আমি ছাগল লাগে মরিচ বাজি বলি কাবলে তেল একটু গরম পরিস বাজি করার লাগে। আমার রান্নাটা প্লিজ আপনারা শেয়ার করবা, খাইবাই নে কিসমত থাকলে খাইবাই। আমনও মনে করিলা খাই লইছো, আমি যে রান্ধা মনে করিলা তোমরা খাই লইছো। আমার ফেটো গেল তোমরা ফেটো যাইব। আমি আমার বাগানের লাউ পাতা শাক রান্ধাম। গত বছর আমার গাছের মরিচ
একটা মরিচ আছে না থাইল্যান্ডের মরিচ মনে হয় একটা বাদাই মরিচ বলছে কোকটা আচ্ছা দিমুনে পাঠাইয়া মজার মরিস যে জালি মস্তর মাঝে বাবা তেল দিয়ে সাগর মাঝে তেল কমইব ভাবিয়া মাছ আবার আমি নই গেছি আমি রসুন দিলাম জিনিস বুকে যাইবার লাগে তো আমি রেডি
কদুর ফুলর বড়া বানাইবার লাগে এখন আমি ফিটালি বানাইমু আর পান গরমও আমার কফি খাইলে আমি আজ আমার কাছে সরিষা বাটা না আমি সরিষা বাটা দিলাম না কদুর ফুলো গোড়া মরিচের গুড়া হলুদের গুড়া দিয়ে করলি খাটা পেঁয়াজ দিন
সামান্য একটু আমি মিক্স স্পাইসি দিলাম। আমি যখন পিটালি বানাইলাম আমি চাউলের গুঁড়ি দিছি অর্ধেক আর ময়দা অর্ধেক দিয়ে বানাইলাম পিটালি। আমি আমার সাহেবের লাগে ফাবদা মাছ বাজি করবো, তাই ফাবদা মাছ রান্না খুব একটা পছন্দ করি না।
রান্নাটা কেমন লাগলো জানাইবা প্লিজ। আসসালামু আলাইকুম আন্নান ভাই, যা বালানি ফাবদা বাস মাঝে থান লাগি রান্নাম, তাই ফাবদা বাস তরকারি ভালো পারি না বেশি। দেখো তোমার বোর মতো রান্না অন্নি, বাপির মতো অন্নি রান্নাটা, আর তুমি তোমার বোর সাইড লই যায়। আজকুর দিন না হইলে বোর সাইড লই না, আমার সাইড লো। তোমার বাগানোর তো কিবা ফুল ফুটিছে এখন, তুমি এখন জয় নিলে আমি আমার বাগানোর কত শাক রান্না করছি তো আগে, এখন আমি শাক গুছ রান্না করবো স্পিনিশ দিয়া। মাছ মাঝে মাছ খাইতে পাই গিয়া ফোরসে কুকার করি গেছে আসতে।
নমাজ পড়ি আইয়া দেখো আমরা তো করি দুইটা ইজার একটা 40 মিনিট হইছে দিলাম আমার রান্নার সব কিছু আমি আমার আলাদা সিং আছে ওখানে নিয়ে আমি ওয়াশ করি
শাক কাটিয়ে রাখছি আমি। লাইট অন করো। আচ্ছা মাগরিব নামাজ পড়ি আও।
মশলা মশলা দিলাই কি আমি আমার রান্না করতে মাংস ইতালো 10-15 মিনিট লাগবো
জয়া খাইছে, বেনি আমার রান্না দেখেননি, বেনুয়ে আমার রান্না দেখেননি, বালা তাই রেখো দেখতো শিখতো রান্না, জয়েও খাইব। মাই ডালি আছে কোথায় তুমি, ওয়ার আর ইউ ডালি? Just to join us.
আমি এখন একটু রোস্টেড জিরার গুঁড়া দিলাম, বেশি সময় আর দিতাম না, কেন শাকর যে দিন কালার আছে এটা নষ্ট হয়ে যায়, শাক খুব হয়ে গেছে। আর দুই তিনটা মিনিট সুস্থ থাকুক সব। আসসালামু আলাইকুম।